নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাইরে মেঘ গুড়গুড় আর বিদ্যুতের ঝলকানি মানেই আমাদের সবসময় মনে হয় কিছু মুখরোচক খাই, আর বাড়িতে যখন কিচ্ছু থাকে না, শুধুমাত্র আলু দিয়ে আমরা তৈরি করে নিতে পারি দারুণ টেস্টি এই স্ন্যাক্স রেসিপি। আলু সিদ্ধ করা ঝামেলাও থাকবে না, কাঁচা আলু দিয়েই আমরা তৈরি করে নেব এই ঝটপট পকোড়া। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন দেখে নিই দারুণ টেস্টি এই পটাটো বলস আমরা কি করে তৈরি করব। সবার প্রথমে তিনটে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু কাটার পর জলে ডুবিয়ে রাখতে হয় যাতে আলুটা কালো না হয়ে যায়। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল, আর নিয়ে নেব একটা গ্রেটার, আলুগুলোকে এই বড় দিকটা দিয়ে গ্রেট করে নেব। এই দেখুন, এরকম করে আমি আলুটাকে গ্রেট করে নিচ্ছি, যেরকমটা আমরা ঝুরি আলু ভাজা তৈরি করার জন্য আলুটাকে গ্রেট করি ঠিক সেই রকম ভাবে গ্রেট করে নিতে হবে। তিনটি আলু গ্রেট করে নিয়ে ফিরে আসছি। আলুগুলোকে গ্রেট করে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে, সেটা কিন্তু একদম ধুয়ে বের করে দিতে হবে। তাই দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, তারপর জলটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আলুর জলটা ঝরিয়ে নেওয়ার পর এবারে বোলের মধ্যে আলুগুলোকে নিয়ে নেব, এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেব এক টিস্পুন পরিমাণে আদা রসুন বাটা, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দেব এক টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, 1/4 কাপ দিয়ে দেব কর্নফ্লোর, বাড়িতে কর্নফ্লোর না থাকলে অ্যারারুট ব্যবহার করা যেতে পারে, আর 1/4 কাপ দিয়ে দেব চালের গুঁড়ো। এবারে সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব। একটু হাতে প্রেসার দিয়ে দিয়ে আলুটাকে সবকিছুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব, তবে এর থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরোবে আলু থেকে, তাই আমরা মেখে নেওয়ার পর 10 মিনিট ওয়েট করব, তারপর ফিরে আসছি। আলুটা 10 মিনিট মাখা থাক, সেই সময়ে আমরা পকোড়ার জন্য একটা ডিপ তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেয়োনিজ 3 টেবিলস্পুন মতো, এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স 1/2 টিস্পুন, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন মিক্স হার্বস দিয়ে দিচ্ছি, আর সবশেষে দিয়ে দেব 1 টেবিলস্পুন মতো টমেটো কেচাপ। তারপরে সবকিছুকে ভালো করে মিক্স করে নিলেই আমাদের পকোড়ার জন্য দারুণ টেস্টি মেয়োনিজ ডিপ তৈরি হয়ে যাবে। 10 মিনিট হতেই আলু থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে, এটা দেখতেও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবারে কিছুটা পোর্শন হাতে নিয়ে এইভাবে চেপে চেপে এক্সট্রা জলটা বার করে দেব, আর আলুটা তাতে কিন্তু একটা শেপের মতো দেওয়া যাবে, আমি গোল গোল বলের মতো শেপ তৈরি করে নেব। যতটা সম্ভব চিপে চিপে জলটা বার করে একদম গোল গোল তৈরি করে নিচ্ছি বলগুলো। এই দেখুন, এরকম সাইজের ছোট ছোট গোল বল আমি তৈরি করে নেব সবটা আলুগুলো দিয়ে, তারপর ফিরে আসছি। এবারে ফাইনাল স্টেপে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নেব কড়াইতে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে পটাটো বলসগুলো ছেড়ে দেব। একদম লো ফ্লেমে রেখেই পকোড়াগুলোকে ফ্রাই করতে হবে। এগুলো এখন ডুবে রয়েছে তেলের মধ্যে, যখন এগুলো ফ্রাই করা হয়ে যাবে তখন কিন্তু এগুলো তেলের উপরে ভাসতে থাকবে। পকোড়াগুলো তেলে ছাড়ার পরেই সঙ্গে সঙ্গে এগুলোকে নাড়ব না, মিনিট খানেক হয়ে যাওয়ার পর একটা ফর্কের সাহায্যে আমি এগুলোকে নাড়ছি। এগুলো অনেক সময় জোরে জোরে লেগে থাকবে, তবে হালকা নাড়লেই কিন্তু এগুলো আলাদা হয়ে যাবে। তারপর এগুলোকে নাড়তে নাড়তে ফ্রাই করতে হবে, গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলোকে ফ্রাই করতে হবে, যাতে এগুলো ক্রিস্পি করে ভাজা হয়। আর যদি আমরা তাড়াহুড়ো করে হাই ফ্লেমে এগুলোকে ফ্রাই করি তাহলে কিন্তু ভেতর দিকটা কাঁচা থেকে যাবে, ওপরে কালারটা তাড়াতাড়ি চলে আসবে। এই দেখুন, 2-3 মিনিট ফ্রাই করার পরেই কিন্তু এগুলো কেমন তেলের উপরে ভাজতে শুরু করেছে। এবারে কিন্তু এগুলো হয়ে এসেছে প্রায়। একদম শেষের দিকে আমি ফ্লেমটাকে হাইতে করে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব, যাতে এটা খুব ভালো মতো ক্রিস্পি হয়ে যায়। ব্যাস, আমি পটাটো বলসগুলো বা পকোড়াগুলো ফ্রাই করে তুলে নিলাম তেল থেকে ছেঁকে। এবার এগুলোকে গরম গরম সার্ভ করব, আর সঙ্গে দিয়ে দেব আমাদের তৈরি করা মেয়োনিজ ডিপ অথবা টমেটো কেচাপ। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।